শুরু হলো টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম তবে গত মাসের থেকে এবার ডাল এবং চিনির দাম 5 টাকা বাড়ানো হয়েছে আপাতত 2 কেজি ডাল 1 কেজি চিনি এবং 2 লিটার তেল অর্থাৎ 420 টাকার প্যাকেজ বিক্রি হচ্ছে 1 কোটি কার্ডধারী মাসে একবার পণ্য নিতে পারছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে বলেছেন প্রয়োজন বুঝে পণ্যের পরিমাণ এবং সংখ্যা পুনর্নির্ধারণ করা হবে এসএমআতিকের রিপোর্ট তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সামান্য একটু সাশ্রয়ের ইচ্ছার কাছে গৌণ হয়ে যায় টিসিবির সাশ্রয়ী পণ্য পাওয়া যাবে এই কারণে প্রায় 3 ঘন্টা ধরে লাইনে অপেক্ষমান নারী থেকে পুরুষ তরুণ থেকে বৃদ্ধ বাইরে তো দাম বেশি বাবা আমরা 2 পয়সা কমের লাগা ভাই নাইছি দুরাইয়া কাম কাজ হালাই থুইয়া একটু কম দামে পাওয়া যায় চা ছাড়া এই আর একটু বেশি করে যদি একটু বেশি কম একটু ইয়ে তো আসছে যেখানে প্রায় 10টা 10টা থেকে পর্যন্ত বসা আছে 1 কোটি কার্ডধারীরাই পাবেন টিসিবির পণ্য আর তাই ট্রাকে বিক্রির সেই চিরাচরিত দৃশ্য আর থাকছে না কাউন্সিলর কার্যালয় বা ডিলারের দোকান থেকেই এখন থেকে মিলবে পণ্য আগারগাঁওয়ের এই সড়কের পাশে লম্বা লাইন ছিল আনুষ্ঠানিকতার দুপুর 12:30টার দিকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সারা বিশ্ব কিন্তু আজকে সাফারিং তাদের কষ্ট হচ্ছে এর মধ্যেও আমরা বাংলাদেশ অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো আছে আমরা এই অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সকল দরিদ্র হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেন সেই চিন্তা থেকেই কিন্তু আমরা এই এই কাজ চালিয়ে যাচ্ছি ভর্তুকি মূল্যে পণ্য পেয়ে খুশি হলেও মাসে একবার এই পরিমাণ পণ্য খুবই কম বলে জানালেন কার্ডধারীরা এটা দুইবার দিলে একটু ভালো হইতো এক মাসে একবার চলে না তারপরে কিছু কিনতে হয় বাজার থেকে কার্ড হইছে একজন লোক হইছে 8 জন কেমনে হয় কোন এক মাসের খোরাক এটি একটু খাইলেও তো লাগে মানুষের যতদিন কষ্ট হবে বলে মনে করি সার্বিক বিবেচনায় আমার উইক কন্ট্রিবিউটিস আর দ্বিতীয়ত বাড়ানোর কথা বলছেন হুট করে বাড়ানো খুব মুশকিল কারণ বিশাল পরিমাণ তারপরেও আমরা চেষ্টা করছি দিতে যাতে করে অন্তত এইটুক তো পাক তারপরে যদি একটু দামটা কমে আর একটু সুবিধা হয় সব দিকে আমরা লক্ষ্য রাখছি আর তেল চাইলে তো হুট করে পাওয়া যায় না আনতে হয় ব্যবস্থা করতে হয় 1 কোটি মানুষকে দেওয়া তো খুব সহজ অনেক ভর্তুকি দিতে এস এম আতিক এনটিভি নিউজ ঢাকা